আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022 সালে এসে এসএসসি পরীক্ষার্থী আসো, আজকে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এটা কিন্তু সকল বোর্ডের জন্যই কিন্তু প্রযোজ্য। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের কাজে চলে যাব। দেখো এখানে লেখা আছে তোমাদের যে পরীক্ষাটা হবে ইংরেজি সেকেন্ড পেপার ফার্স্ট পেপার যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু 50 মার্কের পরীক্ষা হবে। তোমাদের এখানে রিডিং অংশ থেকে থাকবে 30 মার্ক এবং তোমাদের রাইটিং অংশ থেকে থাকবে 20 মার্ক। রিডিং অংশ থেকে তোমাদের এবারসর কিন্তু নতুন একটা সিন প্যাসেজ যেটা ছিল সেটা কিন্তু আমাদের আগে যে বছরে যে প্রশ্নগুলো হতো সেখানে কিন্তু সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজের পরীক্ষা হতো। তো এবার তোমাদের কিন্তু সিন প্যাসেজেরই 3 নম্বরে যে প্রশ্নটা আসতো সেটা কিন্তু আবার মনে করো আনসিন প্যাসেজ বাদ দিয়ে সিন প্যাসেজে এনে ওই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে। তো দেখো এখানে লেখা আছে তোমাদের সিন প্যাসেজ 1 নম্বর যেটা থাকবে সেটা হলো তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ থাকবে তোমাদের 5টা, 5টার জন্য তোমরা পাবে 5 মার্ক। আর তোমাদের কোশ্চেন থাকবে 4টা, 4টা প্রশ্নে তোমাদের প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে 2 করে, অর্থাৎ 4টা প্রশ্নে তুমি মার্ক পাবে 8 মার্ক। আর তোমাদের সিন প্যাসেজ 2-তে যেটা থাকবে সেটা হলো ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু উইদাউট ক্লু, সেটা থাকবে তোমাদের 5 মার্ক, অর্থাৎ তোমার প্রতিটার জন্য 0.5 পাবে, 5টার জন্য 5 মার্ক, 10টার জন্য তুমি 5 মার্ক পাবে। আর তোমাদের ম্যাচিং থাকবে 4টার জন্য, তোমরা 4টার জন্য 4 মার্ক পাবে। এবং তোমার 3 নম্বর যে প্যাসেজটা আসতো আনসিন প্যাসেজ সেটার পরিবর্তে কিন্তু এবছর 2022 সালে যে এসএসসি পরীক্ষাটা হবে সেখানে কিন্তু সিন প্যাসেজ রাখা হয়েছে, অর্থাৎ এখানে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ আনসিন প্যাসেজ এবার বাদ হয়ে যাচ্ছে, তোমাদের সিন প্যাসেজ থেকেই এই ইনফরমেশন ট্রান্সফার এবং সামারাইজিং করতে হবে, যার প্রতিটার জন্য তোমরা ট্রান্সফারের জন্য পাবে 3 মার্ক এবং সামারাইজিংয়ের জন্য পাবে 5 মার্ক। আর তোমাদের রাইটিং পার্ট আমরা আজকে তোমাদের যে সাজেশনটা দেবো যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অনেক হেল্পফুল হবে তোমাদের, তোমাদের এই যে রিডিং অংশ থেকে অর্থাৎ তোমাদের সিন প্যাসেজ এবং তোমাদের যে রাইটিং পার্টের যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা আমরা যদি দেখো, আমরা যদি সিন প্যাসেজে আসি, অর্থাৎ তোমাদের 1, 2, 3 নাম্বার যে সিন প্যাসেজ থাকবে সেটার জন্য তোমাদের পড়তে হবে তোমাদের মূল বইয়ের ইউনিট 3 লেসন নাম্বার 2, 3 এবং 5, এবং ইউনিট 4-এর তোমাদের 53 পৃষ্ঠার ডি নম্বরের 4 নম্বর যে লেসনটা রয়েছে সেটা তোমরা পড়বে। আর তোমাদের 5 যে ইউনিট রয়েছে 5 সেটা তোমরা পড়বে 1 এবং 3 নম্বর লেসন। বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিন প্যাসেজের জন্য, কারণ আমরা কিন্তু অনেক বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করি, তোমাদের জন্য সাজেশনটা আমরা সাজিয়েছি। তো দেখো তোমাদের সিন প্যাসেজের জন্য পড়তে হবে ইউনিট 7 এবং ইউনিট 11, এটার জন্য তোমাদের 1, 2, 3 অর্থাৎ সিন প্যাসেজের জন্য তোমরা এই যে তোমাদের যে 3 নম্বর যে প্যাসেজটা আসবে সেটার জন্য তোমরা 7 এবং 11-এর যে ইউনিটটা রয়েছে লেসন নম্বর 1, 2, 3 এটা তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। আশা রাখছি তোমরা এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। তো এবার আমরা দেখে নিই তোমাদের রাইটিং পার্টের জন্য তোমাদের কী কী এবছর রয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু জানো তোমাদের পরীক্ষাটা 50 মার্কের হবে। তো তোমাদের প্রথমে আমরা কথা বলি প্যারাগ্রাফ নিয়ে। তো তোমাদের প্যারাগ্রাফ আমরা এখানে কিন্তু লিখেছি মাত্র 60টা প্যারাগ্রাফ, এই 60টা প্যারাগ্রাফ তুমি গুরুত্ব সহকারে পড়ে গেলে তুমি 100% কমন পেয়ে যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। দেখো তোমাদের এই প্যারাগ্রাফ লেখার জন্য তোমাদের মার্ক পাবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ তুমি লিখলে তুমি মার্ক পাবে 8 মার্ক করে। আর এখানে আমরা তোমাদের 60টা প্যারাগ্রাফ তোমাদের এখানে সাজিয়েছি, যেটা অনেক বোর্ডে কিন্তু বিগত সালের প্রশ্ন বলো আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করি তোমাদের জন্য এই 60টা প্যারাগ্রাফ সাজিয়েছি, আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো এখানে 1 নম্বর লেখা আছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, কোভিড-19, পয়লা বৈশাখ, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম অথবা বুক ফেয়ার, এই দুটোর মধ্যে একটা, আর এই 6টা, মোট 60টা তোমাদের প্যারাগ্রাফ আমরা এখানে সাজিয়েছি, এখান থেকে ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবে। তুমি যদি বিগত সালের বোর্ড কোশ্চেন খুলে দেখো তাহলে কিন্তু অধিকাংশ বোর্ডে কিন্তু এই 60টা প্যারাগ্রাফ তুমি কিন্তু দেখতে পাবে। তো এটা তোমরা গুরুত্ব সহকারে এই 60টা প্যারাগ্রাফ পড়ে গেলেই তোমরা 100% কমন পাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তো পরবর্তীতে আছে আমাদের ইমেল রাইটিং। তো ইমেল রাইটিংয়ে তোমাদের জন্য রয়েছে কিন্তু 7 মার্ক, অর্থাৎ এবছর ইমেল রাইটিংয়ে তোমাদের 7 মার্ক বরাদ্দ করেছে শিক্ষা বোর্ড। তো এখানে আমরা ইমেল রাইটিং হিসেবে তোমাদের মাত্র 4টা ইমেল এখানে রেখেছি, সেটা হলো ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ইম্পর্ট্যান্ট অফ রিডিং নিউজ পেপার অথবা লার্নিং ইংলিশ, এই দুইটার মধ্যে পড়বে। এবং আরেকটা রয়েছে 3 নম্বরে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, আরেকটা রয়েছে কংগ্রাচুলেশন অন ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস, আর 4 নম্বরে রয়েছে ম্যারেজ সেরিমনি অথবা তোমাদের বার্থডে সেলিব্রেশন, অর্থাৎ তোমাদের বন্ধুকে তুমি ম্যারেজ সেরিমনি অথবা তোমাদের বার্থডেতে তুমি ইনভাইট করবে, তাকে আমন্ত্রণ জানিয়ে এই একটা ইমেল লিখতে হবে। আর তোমাদের সর্বশেষ যে সাজেশনটা রয়েছে সেটা হলো ডায়ালগ। তোমরা বন্ধুরা তোমাদের জন্য আমরা 4টা ডায়ালগ এখানে রেখেছি, এই 4টা ডায়ালগ তুমি যদি পড়ে যাও ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। তো 1 নম্বর ডায়ালগটা হলো মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইম্পর্ট্যান্ট অফ
রিডিং নিউজপেপার অথবা ফেসবুক, অর্থাৎ তোমাদের ফেসবুক এবং রিডিং নিউজপেপারের সুবিধা এবং অসুবিধা বা ভালো দিক বা খারাপ দিক কী কী সেটা লিখতে হবে ডায়লগে। দুই নম্বরে লিখেছি ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, অর্থাৎ ধূমপানের খারাপ যে দিকটা রয়েছে এটা নিয়ে বন্ধুদের সাথে তোমার যে কথোপকথন হবে সেটা নিয়ে একটা ডায়লগ লিখতে হবে। আর তিন নম্বরে লিখেছি ইম্পর্ট্যান্ট অফ রিডিং নিউজপেপার অথবা লার্নিং ইংলিশ। তো এই যে দুইটা প্যারাগ্রাফ, এটা এই দুইটা ডায়লগ, এটা কিন্তু বিগত সালে তোমরা যদি কোশ্চেন খুলে দেখো, তোমরা কিন্তু বিগত সালের অনেক বোর্ডেই কিন্তু এই কোশ্চেনটা এসেছে, সেটা হলো ইম্পর্ট্যান্ট অফ রিডিং নিউজপেপার অথবা লার্নিং ইংলিশ। ইম্পর্ট্যান্ট অফ রিডিং নিউজপেপার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবছর পরীক্ষার জন্য। আর চার নম্বরে যেটা রয়েছে সেটা হলো ডক্টর অ্যান্ড পেশেন্ট, অর্থাৎ ডক্টর এবং পেশেন্টের মধ্যে যে কথোপকথন হয় সেই কথোপকথন নিয়ে একটা ডায়লগ লিখতে হবে। তো বন্ধুরা, আশা রাখছি তোমরা এই সংক্ষিপ্ত ভিডিওটা পেয়ে উপকৃত হয়েছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমাদের চ্যানেলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে শিক্ষামূলক ভিডিও আমাদের চ্যানেল থেকে যখনই আমরা আপলোড করব তখন যেন তোমার টাইম লাইনে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের বাকি বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। আর পরবর্তীতে তোমরা যদি ইংরেজি সেকেন্ড পেপার সাজেশন চাও আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো তোমাদের রেসপন্স ভালো পেলে আমরা তোমাদের সাজেশন ইংরেজি সেকেন্ড পেপারটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের সাজেশন সম্পর্কে তোমার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দাও। সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিলাম। খোদা হাফেজ।